বহু বছর ধরে বিশ্বভারতীর পরিচালনায় শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লীর মাঠে হয়ে আসছে পৌষ মেলা। আন্তর্জাতিক রূপ পাওয়া এই মেলাটি আয়োজিত হয় 7 থেকে 10ই পৌষ পর্যন্ত। তবে 2020 সাল থেকে এই মেলা পূর্বপল্লীর মাঠে আয়োজিত হয়নি। 2020 সালে করোনা অতিমারির কারণে মেলা বন্ধ রাখে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 2021 সালে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার আয়োজন করেনি, তবে বাংলা সংস্কৃতি মঞ্চ এবং বোলপুরের ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই মেলা হয় ডাক বাংলো মাঠে। 2 বছর ধরে পূর্বপল্লীর মাঠে মেলা না হওয়ার পর চলতি বছর মেলার আয়োজন আগের মতোই হবে এমনই আশা করা হচ্ছে রবীন্দ্রপ্রেমী এবং বোলপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে। কিন্তু এরই মধ্যে মেলার দিন এগিয়ে আসতে জল ঘোলা হতে শুরু করলো। বৃহস্পতিবার শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে বোলপুর পৌরসভাকে দেওয়া একটি চিঠিতে মেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমরা চাই, সবাই চায়, কিন্তু মেলা করতে পারছি না পূর্বপল্লী মাঠে শান্তিনিকেতনে। তার কারণ হচ্ছে মাঠ সংলগ্ন যে 4টি পুকুর, বড় বাঁধ, সেই বাঁধগুলি কচুরিপানায় ভর্তি হয়ে আছে। সেখানে কোনো মানুষ কোনো ঘাটে নামতে পারবে না, জল সংগ্রহ করতেও পারবে না। তো সুতরাং এই অবস্থায় লক্ষাধিক মানুষের সমাবেশ, তো তারা কোথায় জলের ব্যবহার করবে? আমাদের তো সেই পরিকাঠামো নেই যে গোটা বীরভূম জেলার ট্যাঙ্কার নিয়ে এসে সাপ্লাই ওয়াটার দিয়ে তাদেরকে প্রোভাইড করব। শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে বোলপুর পৌরসভাকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন করার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন জল, কিন্তু বর্তমানে ভুবনডাঙ্গার যে 4টি বাঁধ রয়েছে সেই বাঁধগুলি আবর্জনা এবং কচুরি পানায় ভরে গিয়েছে। এই সকল বাঁধের মালিকানা বিশ্বভারতী কর্তৃপক্ষের হলে তাদের তা পরিষ্কার করার জন্য বলা হয়, তবে তাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অথচ এত কম সময়ে এই সকল বাঁধ সংস্কার করা অসম্ভব। এই সকল বাঁধ সংস্কার না করা হলে ওই মাঠে মেলার আয়োজন করা সম্ভব নয়। এর পাশাপাশি চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন করতে অপারক। অন্যদিকে বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানিয়েছেন, শান্তিনিকেতন ট্রাস্টের চিঠি আমরা পেয়েছি, এই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব, তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলেনি যে তারা মেলার আয়োজন করবে না, তবে আমরা চাইব যৌথভাবে সবার সহযোগিতায় যেন বোলপুরের এই ঐতিহ্যবাহী পৌষ মেলা পূর্বপল্লীর মাঠেই হয়। পৌষ মেলা নিয়ে পৌরসভার ভূমিকা কীরকম হবে সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না, তবে এই প্রসঙ্গে বলতে পারি যে কালকে আমরা আমাদের যে শান্তিনিকেতন ট্রাস্ট আছেন ওখানে সম্মানীয় সম্পাদক অনিল কুমার কুয়ার, উনি একটা চিঠি করেছেন এই মেলা সংক্রান্ত ব্যাপারে, তো সেটা হাতে পেয়েছি, আজকে আমরা হাতে পেয়েছি। তো সে বিষয়ে আমরা এটুকু বলতে পারবো যে এটা নিয়ে আমরা একটা বোর্ড অফ কাউন্সিলরের সঙ্গে মিটিং করে তারপর জানাতে পারবো। বিশ্বভারতী কিন্তু এখনো পর্যন্ত এরকমটা জানায়নি যে আমরা মেলা করব না, এরকমটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আর একটা কথা বলতেই হয় যে মেলা কিন্তু সবসময় ওই শান্তিনিকেতন মাঠেই একটা বিরাট সামঞ্জস্য পায় বা সুন্দর লাগে। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।